ফ্লিপ ডিসপ্লেটা মূলত যারা হচ্ছে লাগে নিজের ভিডিও নিজে করার জন্য সিঙ্গাপুর থেকে আনা হয়েছে 1300 একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছ ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবে এটা 15.1 মেগাপিক্সেল এর ক্যামেরা 700 ভাই আমার কাছে দুইটা কন্ডিশন তিনটা কন্ডিশন আছে জাপানিজ এডিশন একটা DSLR DSLR তো শুধু আপনার 1080 আসে 4K আসে না আমার একটু 4K লাগবে 4K ভিডিও করতে 4K ভিডিও করতে পারবে তাদের জন্য আছে Canon 200D Mark II মাইক্রোফোন যারা মূলত হচ্ছে লাগে ইভেন্টের কাজ করবে বা হচ্ছে লাগে দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও করবে তাদের জন্য আছে লাগে 60 সবথেকে বেস্ট আর প্রত্যেকটি ক্যামেরার সাথেই আপনি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে লগে আপনারা 7 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কিন্তু বলতে পারে ভাই চুরি করে নিয়ে আসছেন এটা চুরি করা প্রোডাক্ট না ভাই এটা দেশের বাইরে থেকে এগুলো আনা সব এরপরে দেখা বছর নিকনের সবথেকে পপুলার একটি মডেল সবথেকে পপুলার এবং সবথেকে চাহিদামূলক একটি ক্যামেরা এই ক্যামেরাটা আমার কাছে 3 পিস আছে নিকন ডি 5500 আলফা 5.1 দিয়ে শুরু করব আলফা 5.1 আলফা 6000 তো সনি নিতে যাচ্ছেন 4K দরকার আচ্ছা ভাই 4K নিতে হলে আপনার 6.4 নিতে হবে 6.4 এর দামটা কিন্তু অনেক হাই রেজুলেশনের দাম হয়ে যায় সেই জন্য আমরা সব কিছু বিবেচনা করে 6.3 আর কি আমরা এবার আনছি জনপ্রিয় যাদের চাহিদাটা একটু সব থেকে বেশি তাদের হচ্ছে লাগে মিররলেসের মধ্যে ক্যাননের M50 জনপ্রিয় ক্যামেরা সেটা হচ্ছে লাগে M50 Mark II যদি মনে করেন যে দূরে ছবি এটা কি নিয়ে আসছেন ভাই আজকে এটা তো হচ্ছে ভাই পুরো আগুন 2.8 অ্যাপারচারের একটি লেন্স 2.8 অ্যাপারচার যেটার জন্য হচ্ছে লাগে ব্লার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু DSLR ক্যামেরা কালেকশনগুলো রয়েছে আমরা চলে আসলাম হচ্ছে আজকে ক্যামেরা পয়েন্ট নামে তাদের এই সপ্তাহে আর নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে তার জন্য কিন্তু আশা আর আপডেট প্রাইসের দামটা কিন্তু দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু গ্যারান্টি ওয়ান্টি প্লাস গিফট আইটেমগুলো কিন্তু থাকবে আর সব থেকে সাহায্য করবো হচ্ছে রোকন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আজকে কেমন কি অফার নিয়ে আসছেন আজকে অফার তো ভাই আমাদের এখানে সবসময় পাবেন সবসময় থাকবে আজকে কিছু নতুন কিছু জিনিস নিয়ে আসছি মিররলেস আছে সবারই মিররলেসে খুব পছন্দ মিররলেস ইউজ পরিমাণে মিররলেস আমার কাছে আছে M50 আলফা 6000 6.1 5.1 সব কিছু পাবেন এর পাশাপাশি আপনি DSLR পাবেন DSLR এর মধ্যে হচ্ছে লাগে আপনার ফুল ফ্রেম ক্রপ ফ্রেম দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আমাকে এবার অনেকেই বলছে ভাই নিকন উঠান নিকন এই জন্য নিকনের অনেকগুলো কালেকশন আমি রাখছি আচ্ছা যেগুলো একদম রানিং ভালো আর কি যাচ্ছে যাদের পছন্দ খুবই সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো শুরু করা যাক ভিডিওটা প্রাইস দিয়ে শুরু করি ঠিক আছে আমি প্রথমে দেখাবো হচ্ছে লোকের নিকনের ক্যাননের 1100D যে যাদের বাজেটটা খুবই অল্প বা হচ্ছে লোকের ভিডিও প্লাস ছবি দুইটাই করতে যাচ্ছে আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা ব্ল্যাকটাও পাবেন এবং চকলেটটাও আছে যাদের যে কালার পছন্দ আমার থেকে নিতে পারবেন প্রাইস থাকবে এটা অনলি প্রাইস রাখতেছে হচ্ছে লোকের আপনার 10000 টাকায় পেয়ে যাবেন ক্যানন 1100D ভিডিও করা যাবে অবশ্যই ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবে আচ্ছা ফ্যামিলি ফটোগ্রাফি ভিডিও শুটের জন্য সব থেকে বেস্ট হয় ওকে এরপরে দেখাবো হচ্ছে ক্যানন 1200D ভাই 1200D আমার কাছে দুইটা কন্ডিশন আছে অনেকেই আমাকে কমপ্লেন করছে ভাই আপনি ভিডিওতে বলেন 11500 সামনাসামনি আসতে বলেন হচ্ছে 13500 তার কারণটা কি তার কারণটা হচ্ছে লোকে ভাই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দিতে যাচ্ছি ভাই দুইটাই কন্ডিশন হচ্ছে 1200D দেখেন আচ্ছা এটাও কন্ডিশন এটাও একটা কন্ডিশন দুইটা দুই কন্ডিশন এটা হচ্ছে আমাদের দেশে ইউজ করেন এটা হচ্ছে লোকে মালয়েশিয়া থেকে আনা 1200D এটা আপনার এটা যদি কেউ নেয় এটা পড়বে হচ্ছে লোকে আপনার 11500 টাকা আর এই মালয়েশিয়ান বডিটা যদি কেউ নেয় তাহলে এটা আমি রাখতে পারবো হচ্ছে লোকে 13000 টাকা এরপরে দেখাবো হচ্ছে লোকে 1300D এটা আমার সিঙ্গাপুর থেকে আনা হয়েছে 1300 একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 12000 টাকা অনলি ওয়াইফাই সাপোর্টেড আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লোকে যাদের 1300D আপডেট মডেল লাগে সেটা হচ্ছে ক্যানন 2000D 24 মেগাপিক্সেল আচ্ছা ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবেন পাশাপাশি এটা আপনার মাইক্রোফোন সাপোর্টেড না ওয়াইফাই সাপোর্টেড আছে এটা ছবি প্লাস ভিডিও দুইটাই করা যাবে এটা পেয়ে যাবেন হচ্ছে লোকে আমার কাছে অনলি 22000 টাকা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই আমার 2000D কিন্তু আপনার অনেকগুলো বডি আছে এগুলো সবই কিন্তু আপনার নতুন বক্স কন্ডিশন কিন্তু না বক্স একেবারে নিউ পুরো ইনটেক আচ্ছা কারণ 2000D এগুলো মার্কেটে আসছে অনেক শেষ পর্যায়ের দিকে নতুন আমার কাছে অ্যাভেলেবল আছে নতুন যদি কেউ নিতে চায় শুধু বডির দাম হচ্ছে 35000 টাকা ওকে এরপরে দেখা বলছে ক্যানোনের 4000D যাদের 1300D আরো আপডেট ভার্সন যেগুলো লাগে এটা হচ্ছে প্লাস্টিক মাউন্ট আচ্ছা 1300D হচ্ছে লাগে আপনার স্টিল মাউন্ট এটা হচ্ছে প্লাস্টিক মাউন্ট 4000D এটা আমার কাছে পেয়ে যাবেন 4000D অনলি প্রাইস রাখবো হচ্ছে লাগে 14000 টাকা তারপরে দেখাবো হচ্ছে লাগে মিড রেঞ্জের মধ্যে আরেকটি ক্যামেরা সেটা হচ্ছে ক্যানন 500D এটা অনেকেরই পছন্দ কম বাজেটের সবথেকে কম বাজেটের মধ্যে ক্যামেরা এই ক্যামেরাটার মধ্যে আপনার ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবেন এটা 15.1 মেগাপিক্সেল এর ক্যামেরা এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 9500 টাকা অনলি 9500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখাবো চলে ক্যামেরার 550D যেটা 550D থেকে আপডেট ভার্সন আপনার মাইক্রোফোন সাপোর্টেড আচ্ছা ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবেন 18 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আচ্ছা এটি আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 14000 টাকায় পেয়ে যাবেন ক্যামেরার 550D আচ্ছা
এরপরে দেখাবো আপনাদেরকে 550G আপডেট যে ভার্সনটি আছে সেটা হচ্ছে ক্যানন 600D ডিসপ্লে রোটেট করা যায় ডিসপ্লে আপনি রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও প্লাস ছবি দুটোই করতে পারবেন আচ্ছা এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 14000 টাকায় এটা অনলি 14000 টাকায় পেয়ে যাবেন ক্যানন 600D আচ্ছা এরপরে দেখাবো চলে ক্যানন 700D ভাই আমার কাছে দুইটা কন্ডিশন তিনটা কন্ডিশন আছে জাপানিজ এডিশন একটা হচ্ছে জাপানিজ এডিশনের বডি সেটা কিসেক 7 এই এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে 22000 টাকা আচ্ছা আর যেটা হচ্ছে লাগা নরমাল 700 সেটা পেয়ে যাবেন আমার কাছে থেকে 18 থেকে 24000 টাকার মধ্যে 18 থেকে 24 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে 700 কিন্তু বেশ কয়টা কন্ডিশন আছে হ্যাঁ 700 আমার কাছে অনেকগুলো কন্ডিশন আছে দেখে নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে লাগে আরেকটি আপডেট বডি সেটা হচ্ছে 750D যেটা আপনার ডিসপ্লে রোটেট প্লাস চার্জ ডিসপ্লে ভিডিওতে অটো ফোকাস আছে ওয়াইফাই সাপোর্টেড ছবি প্লাস ভিডিও দুটেই করতে পারবে এটা আমার কাছে পেয়ে যাবেন স্যার অনলি 26000 টাকা 26000 টাকা 26000 টাকায় পেয়ে যাবেন ক্যানন 750D এটা জাপানিজ এডিশনের বডি ভাই জাপানিজ এইটাই আচ্ছা কিসেক্স এইটাই এটা জাপানিজ এডিশনের বডি এটা আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা তো 700 এর আপডেট হবে 700 অনেক আপডেট 24 মেগাপিক্সেল ভিডিওতে অটো ফোকাস আছে টাচ ডিসপ্লে সাথে হচ্ছে লাগে আপনার ওয়াইফাই সাপোর্টেড আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লাগে আমাদের আরেকটি বডি যাদের 4K ক্যামেরা লাগে অনেকে বলে যে ভাই DSLR তো শুধু আপনার 1080 আসে 4K আসে না আমার একটু 4K লাগবে 4K ভিডিও করতে 4K ভিডিও করতে পারবে তাদের জন্য আসলে ক্যানন 200D Mark II একদম ফ্রেশ কন্ডিশন ভাই এটা মালয়েশিয়া থেকে আনা আচ্ছা এটা মালয়েশিয়া থেকে আসে এটা প্রাইস রাখবো হচ্ছে লাগে আপনার অনলি 45000 টাকা অনলি 45000 টাকা পেয়ে যাবেন 200D Mark II এটাও 24 মেগাপিক্সেল ভিডিওতে অটো ফোকাস আছে টাচ ডিসপ্লে ওয়াইফাই সাপোর্টেড NFC সাপোর্টেড এটা আমার পেয়ে যাবেন অনলি 45000 টাকা অনলি 45000 টাকা এই ক্যামেরাটা বেস্ট DSLR এর মধ্যে একদম বেস্ট হয় মিররলেস আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লগে আপনার সেমি প্রফেশনাল বডি যেটা হচ্ছে লগে আপনার ক্যানন 60D থেকে শুরু 60D 70D 80D তিনটাই আমার কাছে अवेलेबल আছে আচ্ছা আমি 60D দিয়ে শুরু করতেছি 60D টা আপনার প্রাইস পড়বে হচ্ছে লগে 18000 টাকা 18000 এটা কিন্তু আপনার সেকেন্ডারি কে ডিসপ্লে মনিটর আছে 18 মেগাপিক্সেল ডিসপ্লে রোট করা যায় মাইক্রোফোন সাপোর্টেড মাইক্রোফোন যারা মূলত হচ্ছে লগে ইভেন্টের কাজ করবে বা হচ্ছে লগে দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও করবে তাদের জন্য হচ্ছে লগে 60D টা সবথেকে বেস্ট পারফেক্ট হবে পারফেক্ট ক্যামেরা আচ্ছা এরপরে দেখাবো ফুল ফ্রেম ফুল ফ্রেমের কিছু ক্যামেরা আমার কাছে अवेलेबल আছে আমি শুরু করব বলে কেন 6D দিয়ে 6D দিয়ে শুরু করব এটা আসলে বলার মতো কোনো কিছু নেই সিলেটা ক্যামেরা শুধু আপনারা যারা বিয়ের ইভেন্টে কাজ করে ফটোগ্রাফি বলেন যে কোনো কাজের জন্য আসলে সবথেকে পারফেক্ট একটি ক্যামেরা সেটা হচ্ছে কেন 6D ফুল ফ্রেমের একটি বডি আচ্ছা এটার প্রাইস রাখতেছে হচ্ছে লাগে 38000 টাকা 38000 টাকা 38000 টাকা পেয়ে যাবেন কেন 6D আচ্ছা ক্যামেরাগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিও দিচ্ছি আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে আপনি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 5 বছর শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে লাগে আপনার 7 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ইভেন 7 দিন পরে যদি আপনার বডিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 মাসের মধ্যে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে এরপর দেখাবো ফুল ফ্রেমের আরেকটি বডি সেটা হচ্ছে লাগা 5D Mark II আপনি আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কন্ডিশনটা একেবারে লুক লাইক নিউ এটা দুবাই থেকে আনা হয়েছে এখনো এটা ইউজ কন্ডিশনটা খুবই কম এটা ইউজ অল্প কিছুদিন ইউজ হয়েছে এটা একদম ফ্রেশ একটি বডি এটা প্রাইস রাখতেছে হচ্ছে লাগা অনলি 38000 টাকা 38000 টাকা 38000 টাকা ফুল ফ্রেমের বডি একটা পাওয়াটা কিন্তু খুবই মুশকিল আচ্ছা ফুল ফ্রেমের বডি এরপরে দেখাবো হচ্ছে লাগে আরেকটি ক্যামেরা সেটা হচ্ছে ক্যানন 5D Mark III এটা সম্পর্কে সবাই জানেন এটা ইউজ কন্ডিশনটা একটু বেশি ভাই আপনি দেখেন এটা ইউজ কন্ডিশনটা অনেক বেশি আসলে একটু বেশি যদি আমাকে কেউ বলে যে ভাই এটা কালার করে দিতে হবে আমি সেটা কালার করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এটা যেমন আছে এমনই আমি রাখছি কোনো কালার করা বডি না এটা জেনুইন অথেন্টিক বডি এটার প্রাইস রাখতেছে অনলি 45000 টাকা অনলি 45000 টাকা আপনার এই 5D Mark III এটা কিন্তু মার্কেট প্রাইস আছে প্রায় 1 লাখ টাকার উপরে হ্যাঁ কিন্তু আমি হচ্ছে লাগে এটা ইউজ কন্ডিশন বেশি দেখে এটা আমি প্রাইস দিচ্ছি 45000 অনেকে বলতে পারে ভাই চুরি করে নিয়ে আসছেন এটা চুরি করা প্রোডাক্ট না ভাই এটা দেশের বাইরে থেকে এগুলো আনা সব দেশের বাইরে থেকে চলে আসে দেশের বাইরে থেকে আনা এগুলো আচ্ছা ভাই ক্যানন তো দেখলাম অনেকে নিকনেরও অনেকের পছন্দ আছে নিকনে চলে যাবেন এখন নিকনে চলে যাব নিকন হচ্ছে 34 থেকে শুরু করব যাদের বাজেট গুলো খুবই কম থাকে এরপরে দেখাবো আসলে নিকন ডি 34 এ দেখাবো আচ্ছা 34 এর আগে আপনার ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবে এটা মধ্যে ব্লুটুথ সাপোর্টেড হ্যাঁ এটা আমি প্রাইস রাখবো হচ্ছে লাগে অনলি 14000 টাকা মাত্র 14000 টাকা পেয়ে যাবেন নিকন ডি 34 আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো নিকন আরেকটি বডি সেটা হচ্ছে ডিসপ্লে রোটেট 5100 মাইক্রোফোন সাপোর্টেড 5100 আচ্ছা 5100 এটাতে ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড আচ্ছা ওয়াও এটা আপনার ডিসপ্লে রোটেট এটা আপনার প্রাইস পড়বে সেটা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা পেয়ে যাবেন নিকন ডি 5100 আচ্ছা ব্লগিং এর জন্য পার্সোনাল ভিডিওর জন্য কিন্তু বেস্ট অবশ্যই আর এরপরে দেখাবো হচ্ছে নিকন ডি 5300 নিকন ডি 5300 আমার কাছে পেয়ে যাবেন যেটার মধ্যে ওয়াইফাই সাপোর্টেড 24 মেগাপিক্সেল এর ক্যামেরা এটার মধ্যে ওয়াইফাই সাপোর্ট অটো ফোকাস পাচ্ছে
দেখছেন যদি ভিডিওতে অটো ফোকাস পাবেন এটা আমি প্রাইস রাখবো চলে গেল 19000 টাকা 19000 টাকা 19000 টাকায় পেয়ে যাবেন নিকন ডি 5300 আচ্ছা আর এগুলো কিন্তু শুধু বডির প্রাইস বলা হচ্ছে এগুলো সব বডি অনেকে মনে করতে পারেন যে পুরো ক্যামেরাটার প্রাইসই না পুরো ক্যামেরার প্রাইস দিচ্ছি না লেন্সও কিন্তু সম্পূর্ণটাই আলাদা এটা শুধু বডি প্রাইস টাইম বলে দিচ্ছি লেন্স যার যেটা লাগবে সেটা আমাদের কাছে সব সময় অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখাবো যে নিকনের সবথেকে পপুলার একটি মডেল সবথেকে পপুলার এবং সবথেকে চাহিদামূলক একটি ক্যামেরা এই ক্যামেরাটা আমার কাছে তিন পিস আছে নিকন ডি 5500 নিকন ডি 5500 এটা আমার কাছে তিন পিস হবে এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই কন্ডিশনটা ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশন সুন্দর এটা 5500 এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 28000 টাকায় অনলি 28000 টাকা অনলি 28000 টাকা ভাই এটা মার্কেট ভ্যালু আপনারা যে কোনো দোকানে জিজ্ঞাসা করে দেখবেন সবাই কিন্তু 30 35 করে বিক্রি করতেছে বাট আমি 28000 টাকায় দিই এরপরে দেখা বলছিল নিকনের যাদের সেমি প্রফেশনাল বডি লাগে সেই ক্ষেত্রে সেমি প্রফেশনাল বডি পেয়ে যাবে সেমি প্রফেশনাল বডি হচ্ছে নিকন ডি 7100 দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে ওকে 71টা আপনার প্রাইস রাখবো বলছিল অনলি 30000 টাকা 30000 টাকা 30000 টাকা পেয়ে যাবেন নিকন ডি 7100 কন্ডিশন ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এরপরে দেখা বলছিল নিকন ডি 7200 যারা হচ্ছে ইভেন্টের কাজ করতে চায় তাদের জন্য সব থেকে ভালো একটি ক্যামেরা নিকন ডি 7200 প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফির জন্য সব থেকে বেস্ট হচ্ছে নিকন ক্যামেরা নিকনের ক্যামেরা নিকন এই ক্যামেরাটা 7200 মডেল এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 43000 টাকা 43000 টাকা পেয়ে যাবেন নিকন ডি 7200 আচ্ছা ভাই মিররলেস আছে কিছু আমি এখন মিররলেসে যাব আলফা 51 দিয়ে শুরু করব আলফা 51 551 আচ্ছা সোনির আলফা 51 51 দিয়ে শুরু করব এটা 24 মেগাপিক্সেল টাচ ডিসপ্লে আপনি ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবেন ডিসপ্লেটা ফ্লিপ হবে আচ্ছা ফ্লিপ ফ্লিপ ডিসপ্লেটা মূলত যারা হচ্ছে লাগে নিজের নিজের ভিডিও নিজে করার জন্য সেলফি ভিডিও করার জন্য তারপর ব্লগিং এর জন্য সবথেকে পারফেক্ট একটু কম বাজেটের মধ্যে ওয়াইফাই সাপোর্টেড সবথেকে কম বাজেটের মধ্যে মিররলেস এর থেকে কম বাজেটের মিররলেস আর হয় না আচ্ছা এটা আপনি আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 35000 টাকা অনলি 35000 টাকা পেয়ে যাবেন এটা লেন্স হয় জি এটা লেন্স হয় এটার সাথে বক্সও আছে আপনি দেখেন হ্যাঁ এর সাথে বক্সও আছে বক্সটা দিয়ে দিবেন বক্সটা অবশ্যই দিয়ে দেব বক্সের মধ্যে সব কাগজপত্র সব কিছু দেওয়া আছে ঠিক আছে এরপরে দেখা বলছে লাগে আলফা 6000 6000 ও পেয়ে যাবেন আমার কাছে এটা হচ্ছে লাগে অ্যাডাপ্টার সহ আছে আপনি যদি চান তাহলে আপনার মন মতো আপনি ক্যানন এর প্রাইম লেন্স জুম লেন্স ক্যানন এর লেন্স ব্যবহার করা যাবে এটা যে কোনো লেন্স আপনি ইউজ করতে পারবেন এটা মাউন্ট সহ এটা প্রাইস পড়ছে লাগে 45000 টাকা 45000 টাকা 45000 টাকা পেয়ে যাবেন সনি আলফা 6000 কন্ডিশনটা কিন্তু স্পেশাল ওয়াইফাই সাপোর্টেড আচ্ছা এরপরে দেখা বলছে লাগে আপনার 63 আলফা 63 দেখাবো যেটার মধ্যে আপনার যারা সনি নিতে যাচ্ছেন বা 4K টা দরকার আচ্ছা ভাই 4K 4K নিতে হলে আপনার 64 নিতে হবে 64 এর দামটা কিন্তু অনেক হাই রেজোলিউশনের দাম হয়ে যায় সেই জন্য আমরা সব কিছু বিবেচনা করে 63 টা আর কি আমরা এবার আনছি আচ্ছা 63 টা হচ্ছে লাগে আপনার প্রাইস পড়তে ছিল 55000 টাকা 55000 টাকা পড়তে 4K ভিডিও করা 4K ভিডিও করা যাবে 4K ভিডিও করতে গেলে আপনি আলফা 64 নিতে হবে যেটা আপনার মার্কেট প্রাইস লেন্স সহ পড়ে যাচ্ছে কিন্তু প্রায় আপনার 85000 টাকা 85000 টাকা সেটা আপনি 4K ভিডিও করতে পারবেন আলফা 63 যারা বুঝে তারা কিন্তু ইউটিউবে একটু যাচাই করলে বুঝতে পারবেন 64 আর 63 এর মধ্যে পার্থক্যটা কতটুকু এটা আমার কাছে 55000 টাকা 55 এরপরে দেখাবো সব থেকে জনপ্রিয় যাদের চাহিদাটা একটু সব থেকে বেশি তাদের হচ্ছে লাগে মিররলেস এর মধ্যে ক্যানন এর M50 টা আমার কাছে তিনটা চারটা কন্ডিশনের বডি আছে এটা আমার কাছে পেয়ে যাবেন আপনার M50 হচ্ছে লাগে 45 থেকে শুরু করে 55000 টাকা পর্যন্ত আমার কাছে 45 থেকে শুরু করে 55000 টাকা যেটা আছে এটার দাম হচ্ছে লাগে আপনার 45000 টাকা এটার দাম হচ্ছে 45000 টাকা আর যদি আপনার বক্স কন্ডিশন লাগে বা এর থেকে যদি আর ফ্রেশ কন্ডিশন লাগে সেটার দামটা কিন্তু একটু বাড়বে আচ্ছা 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 তারপরে দেখাবো হচ্ছে লাগে আরেকটি জনপ্রিয় ক্যামেরা সেটা হচ্ছে লাগে M50 Mark II Mark II যেটা হচ্ছে লাগে আপডেট আচ্ছা এটা দিয়ে 4K ভিডিও করা যাবে 4K ভিডিও করা যাবে 4K তো আপনার M50 তো হবে কিন্তু এটা তো একটু ভালো শার্প এটা দিয়ে আপডেট আরো আপডেট একটু আপডেট এটা ফোকাসটা একটু ফাস্ট আচ্ছা M50 তে ফোকাসটা একটু স্লো করবে কিন্তু M50 Mark II তে ফোকাসটা একটু স্লো করবে না ফোকাসটা খুবই সুপার ফাস্ট এটাও 24 মেগাপিক্সেল ভিডিও তোর ফোকাস আছে টাচ ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্টেড আচ্ছা এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে 65000 টাকা উইথ লেন্স সহ 65000 লেন্স সহ 65000 টাকা উইথ লেন্স সহ এরপরে তো ভাই অবশ্যই ক্যামেরা চালাইতে হলে অবশ্যই লেন্স লাগবে লেন্স ছাড়া তো আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন না আমরা ক্যানোনের নিকনের সব ধরনের লেন্সই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কিট লেন্স থেকে শুরু করে প্রাইম লেন্স থেকে শুরু করে জুম লেন্স সব ধরনের লেন্স পাবেন কেউ যদি মনে করেন যে দূরে ওয়াও এটা কি নিয়ে আসছেন ভাই আজকে এটা তো হচ্ছে ভাই পুরো আগুন আগুন হ্যাঁ এটা দেখে চাঁদের ছবি তোলা যাবে চাঁদের ছবিও তোলা যাবে ভাই এটা ওয়াও দেখেন অস্থির কিন্তু 2.8 অ্যাপারচারের একটি লেন্স 2.8 অ্যাপারচার যেটার জন্য হচ্ছে লগে ব্লার
আচ্ছা আচ্ছা অনেক ব্লার ব্লারের জন্য কিন্তু আপনারা এইসব লেন্সগুলো বেশিরভাগই ইউজ করে একটা 70-200 2.8 যদি আমরা কেউ কিনতে চাই তাহলে আমাদের মিনিমাম কিন্তু 50-60,000 টাকা বাজেট ধরে রাখতে হবে কিন্তু আপনি যদি এই লেন্সটা আমার থেকে নেন তাহলে আমি অনলি 25,000 টাকা রাখব এটা 25,000 টাকা জি এটা অটো ফোকাস মিনর ফোকাস দুটেই ওকে আছে সবকিছু ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশন অনেকে চান আসলে বার্ডের ছবি তুলতে বা প্রাকৃতিক ছবি তুলতে প্রাকৃতিক ছবি ছবি তোলার জন্য দেখতে পারেন কিন্তু এটা ফ্রেশ কন্ডিশনের একটি বডি ওয়াও কন্ডিশনটা কিন্তু ফ্রেশ একেবারে হ্যাঁ মানে স্ক্র্যাচ কি দাগ টাগ কিছু পাবেন না আপনি দোকানে আসলে সামনাসামনি দেখলে আরো পছন্দ হবে ইনশাআল্লাহ আরো পছন্দ হবে এই লেন্সটা অনলি 25,000 টাকা রাখছে 25,000 মাত্র 25,000 ওকে কেননা সব বডিতে ইউজ করা যাবে জি এটা কেননা যে কোনো বডিতে আপনি ইউজ করতে পারবেন সেটা ফুল ফ্রেম হোক ক্রপ ফ্রেম হোক যে কোনো বডিতে ইউজ করতে পারবেন চলো গে আমাদের জাতীয় লেন্স সেটা হচ্ছে 75-300 জুম লেন্স আচ্ছা জুম লেন্স দিয়ে শুরু করছি জুম লেন্স দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ ওকে আপনার 75-300 আমাদের কাছে পেয়ে যাবেন 7,000 টাকা থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত আছে সেটা কন্ডিশন ওয়াইজ ভাই আপনার দাম আসবে এটা স্টার্ট হবে 7,000 থেকে স্টার্ট হবে এটা আপনার ইউএসএমটা আমার কাছে পেয়ে যাবেন আইএসটাও আমার কাছে পেয়ে যাবেন দুইটাই আমার কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা এরপরে দেখাবো চলে ক্যানন আরেকটি লেন্স সেটা হচ্ছিল গিয়ে যাদের ইমেজ স্টেবিলাইজার দরকার হয় অনেকে বলে যাবে আমার হাতটা একটু শেক করে শেক করলে আমার ছবিটা অনেক সময় কেঁপে যায় কিন্তু আপনারা যদি কেউ ইমেজ স্টেবিলাইজার এই লেন্সগুলো ইউজ করেন আপনার হাত শেক করলে আপনার ছবি কখনো কাঁপবে না ছবি প্লাস ভিডিও দুইটাই আপনার সুন্দর থাকবে এটা আপনার প্রাইস রাখবো চলে 8,000 টাকা 55-250 আইএস আচ্ছা 55-250 আইএস এর মধ্যে আরেকটি ভার্সন আছে সেটা হচ্ছে 55-250 স্ক্রিন যাদের ফোকাসটা একটু ফাস্ট লাগবে এবং হচ্ছে আপনার শার্পনেস একটু দ্বিগুণ লাগবে তাদের জন্য হচ্ছে 55-250 স্ক্রিন আমার কাছে দুইটা কন্ডিশনের লেন্স আছে 12,000 টাকা থেকে শুরু করে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে তারপরে দেখাবো হচ্ছে হলো গিয়ে ক্যাননের মাস্টার লেন্স যেটা আমরা মাস্টার লেন্স নামে চিনি মাস্টার লেন্সের মধ্যে আপনার তিনটা কোয়ালিটি হয় আচ্ছা 18-135 18-200 এবং 18-135 আইএস 18-135 এসটিএম তিনটাই আমার কাছে অ্যাভেলেবল পাবেন আমি 18-135 আইএস দিয়ে শুরু করব ওকে 18-135 আইএস দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন একটা লেন্স ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা প্রাইস পড়ছে 12,000 টাকা অনলি 12,000 টাকায় 18-135 আইএস আইএসটা ওকে এরপরে দেখাবো 18-135 ইউএসএম যেটার ফোকাসটা খুবই ফাস্ট ন্যানো সেকেন্ডের মধ্যে ফোকাস নিয়ে নেবে আচ্ছা আপনার ফোকাস আর শার্পনেস দ্বিগুণ পাবেন এটার প্রাইস পড়বে চলে গিয়ে অনলি 30,000 টাকা পেয়ে যাবেন 18-135 ইউএসএম এরপরে দেখাবো চলে ক্যানন আরেকটি লেন্স সেটা হচ্ছে 18-200 যাদের 18-200 বেশি দরকার হয় এটা কিন্তু 18-135 আর এটা কিন্তু 18-200 এটা থেকে জুমটা আরেকটু বেশি পাচ্ছেন প্রায় আপনার 75 মিটার পর্যন্ত বেশি পাচ্ছেন 18-200 তে এটার প্রাইস পড়বে চলে গেলে 14,000 টাকা পেয়ে যাবেন 18-200 এমএম আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লোকে ক্যাননের ফুল ফ্রেম একটা লেন্স আছে সেটা 24-105 আচ্ছা 24-105 যারা ওই 6D তারপর হচ্ছে লোকে আপনার 60D 5D Mark II 5D Mark III তে যারা ইউজ করতে চায় তাদের জন্য হচ্ছে লোকে আপনার 24-105 আমার কাছে পেয়ে যাবেন 28-30,000 টাকা 28-30 মধ্যে পেয়ে যাবেন 24-105 আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে কি নিকনের একটা জুম লেন্স দেখাবো সেটা হচ্ছে 55-200 যাদের জুম লেন্স দরকার হয় নিকনের তারা জুম লেন্স আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা জুম লেন্স 55-200 এবং এটা DXVR একটা আছে শুধু DX আরেকটা হচ্ছে DXVR এটা অটো মেনু দুটোই আছে প্লাস হচ্ছে VR অপশন আছে আপনার হাতটা শেক করলে আপনার ছবি ভিডিও কোনোটাই কাঁপবে না আচ্ছা এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 7,500 আচ্ছা তারপরে দেখাবো আমাদের ক্যাননের আরেকটি ক্রাশ আরেকটি জাতীয় লেন্স আরেকটি সবার একটা প্রিয় সেটা হচ্ছে 85-1.8 aperture ব্লারের জন্য শার্পনেসের জন্য সবথেকে বেস্ট আচ্ছা সবথেকে বেস্ট একটি লেন্স এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 30,000 টাকা মাত্র 30,000 30,000 টাকা পেয়ে যাবেন 85 একেবারে বেস্ট একটা লেন্স এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার 50mm STM 1.8 যারা 85 নিতে পারবে না এটা 1.8 এটা 1.8 যারা 85 নিতে পারবে না তাদের জন্য হচ্ছে আমরা সাজেস্ট করে থাকি ক্যানন 50mm STM লেন্স STM এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লোকে 9-9,500 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে লোকে আপনার ক্যাননের কিট লেন্স আছে একটা যাদের লেন্স ফুল ফ্রেমের কিট লেন্স কিন্তু এটা আমাদের ক্যানন যেরকম 18-55 একটি লেন্স থাকে সেই লেন্সটা কিন্তু আপনি সব বডিতে ইউজ করতে পারবেন না কিন্তু এই 35-80 এটা কিন্তু যে কোনো বডিতে আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস আছে অনলি 6,000 টাকা এরপর দেখাবো ক্যাননের কিট লেন্স যাদের কিট লেন্স পছন্দ তাদের কিট লেন্স দেখাবো কিট লেন্স আমার কাছে 4,000 টাকা থেকে শুরু হবে 4,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 18-55 কিট লেন্স ওকে আর 18-55 কিট লেন্সের মধ্যে আরেকটা আপডেট ভার্সন আছে সেটা হচ্ছে 18-55 STM টা আমার কাছে পেয়ে যাবেন অনলি 5,000 টাকা পেয়ে যাবেন আচ্ছা
তারপর দেখাবো নিকনের কিট লেন্স, নিকনের কিটটা আমার কাছে সবগুলি ভিআর ডিএক্স হবে, কোনোটাই ডিএক্সটা হবে না, সবগুলি ভিআর ভিআর হবে। এগুলো আমার কাছে পেয়ে যাবেন 5 থেকে 5,500 টাকা, 5 থেকে 5,500 টাকা। ক্যামেরা কিনলে আমাদের প্রত্যেকটি ক্যামেরা এবং লেন্সের সাথে আমরা কিছু গিফট সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে লাগে আপনারা একটু ক্যারি করার জন্য। ক্যামেরা যেহেতু কিনবেন ক্যারি তো অবশ্যই করতে হবে, ক্যারি করার জন্য একটা ব্যাগ দিয়ে দিচ্ছি। ব্যাগ থাকবে, একটা ব্যাগ পাবেন। আচ্ছা, ক্যামেরা দিয়ে তো আপনি ছবি তুলবেন, ছবি তুলতে গেলে তো অবশ্যই একটা মেমোরি কার্ড প্রয়োজন, কারণ ডিএসএলআর মধ্যে কিন্তু আপনার কোনো ইন্টারনাল কোনো মেমোরি কার্ড নাই। সেক্ষেত্রে আমরা একটা মেমোরি কার্ড 32 GB দিয়ে দিচ্ছি, ফ্রি থাকবে, ফ্রি থাকবে 32 GB মেমোরি কার্ডটা, এই মেমোরি কার্ডটি ফ্রি পাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরা ইউজ করতে করতে ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ডিসপ্লে যেন নষ্ট না হয় সেই জন্য আমরা গ্লাস প্রোটেক্টর রাখছি। গ্লাস প্রোটেক্টর আমরা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিচ্ছি প্রতিটি ক্যামেরার সাথে, গ্লাস প্রোটেক্টর ফ্রি পাচ্ছেন। ঠিক আছে, তারপরে দেখাবো হচ্ছে লোকে আপনার লেন্স হুড, রোদের আলো থেকে হচ্ছে লোকে আপনার লেন্সটাকে বাঁচাইতে চান, এক্সট্রা ভাবে কিনতে হবে না, সেটা আমরাই দিয়ে দিচ্ছি। সেটা একটা হুড পাচ্ছেন সাথে একটা ফ্রি। আচ্ছা, ক্যামেরা কিনলে কিন্তু এগুলো ফ্রি, হ্যাঁ এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে। এরপরে দেখা বলছিল যে ফিল্টার একটা ফ্রি পাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনার লেন্সের এই গ্লাসগুলো এলিমেন্টের মধ্যে যেন আপনার ফাঙ্গাস না পড়ে বা আপনার এই গ্লাসের যেন কোনো দাগ না পড়ে, সেজন্য আমরা একটা ফিল্টার গিফট করতেছি। ওকে, ফিল্টারটা পেয়ে যাবেন। এরপরে দিব হচ্ছে হলো কি আপনার একটা সিলিকা জেল, আপনার বডি এবং লেন্স দুইটাকে তো প্রোটেক্ট রাখতে হবে, সেই প্রোটেকশন রাখার জন্য অবশ্যই সিলিকা জেল ইউজ করতে হবে। এটা ইউজ করলে আপনার ফাঙ্গাস থেকে দূরে রাখবে, আপনার বডি এবং লেন্স দুইটাই ফাঙ্গাস থেকে দূরে রাখবেন। এছাড়াও আমাদের কাছে প্রত্যেকটি ক্যামেরার সাথে হচ্ছে লোক আপনি 5 বছর সার্ভিস গ্যারান্টি, 5 বছর সরাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর যারা কুরিয়ার নিতে চাচ্ছেন, কুরিয়ারে নিতে হলে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে আপনারা দেখে শুনে নিতে পারবেন। যদি শপে আসতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়, আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট চেক করে দেখে শুনে তারপর আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন, আর বাইরে যাওয়ার আগে শপিং লোকেশন আবার কি? আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, লেভেল 6, শপ নম্বর হচ্ছে 55।